নমস্কার দর্শক বন্ধু, আমরা সকলেই জানি ব্যাকটেরিয়া আমাদের শরীরে রোগ সৃষ্টি করে, কিন্তু প্রকৃতির মধ্যে এমন কিছু ভালো ব্যাকটেরিয়া বর্তমান যারা আমাদের শরীরে রোগ সারাতে সাহায্য করে, প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এবং হজম করাতে সাহায্য করায়। কথাটি শুনলে খুবই অবাক লাগে, কিন্তু ঘটনাটি সত্যি। আমাদের শরীরের মধ্যে, আমাদের জিআই ট্র্যাক বা পাচকতন্ত্রের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া বর্তমান। এর মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া এবং কিছু খারাপ ব্যাকটেরিয়া বর্তমান। তাই প্রোবায়োটিক্স হলো এমন কিছু জীবন্ত ভালো ব্যাকটেরিয়া যা আমাদের জিআই ট্র্যাক্টের ইকোসিস্টেমকে উন্নতি সাধন করে এবং ইনফ্লামেশন বা প্রদাহও কমাতে সাহায্য করে। এইভাবে প্রোবায়োটিক্সগুলি আমাদের শরীরকে রক্ষা করে থাকে। প্রকৃতির মধ্যে অনেক খাবার আছে যাদের মধ্যে প্রোবায়োটিক্স প্রচুর পরিমাণে বর্তমান। অ্যান্টিবায়োটিক্স খাওয়ার পর, বেশি পরিমাণে নিম পাতা বা কাঁচা হলুদ খাওয়ার পর পাচকতন্ত্রের এই প্রোবায়োটিক্সগুলি মারা যায়। সেই সময় থেকে পেটের মধ্যে গ্যাস এবং বদহজমের মতো রোগ শুরু হয়। যতদিন না পাচকতন্ত্রের মধ্যে ওই সকল প্রোবায়োটিক্সগুলি সঠিক মাত্রায় না জন্মায় ততদিন পর্যন্ত এই সমস্যা চলতে থাকে। এবার আমি বলবো কত প্রকার প্রোবায়োটিক্স হতে পারে। অনেক রকমের প্রোবায়োটিক্স বর্তমান, তবে দুই টাইপের প্রোবায়োটিক্স আমাদের সাধারণত সবচেয়ে বেশি উপকারে লাগে। প্রথম হলো ল্যাকটোবেসিলাস। এই সকল প্রোবায়োটিক্স সাধারণত ফার্মেন্টেড খাবারের মধ্যে, যেমন দই, ইয়োগার্টের মধ্যে পাওয়া যায়, যাদের দুধ বা দুধ জাতীয় খাবার খেলে ঠিকমতো হজম হয় না বা ডায়রিয়া হয় তাদের ক্ষেত্রে এই সকল প্রোবায়োটিক্স খুব উপকারে লাগে। দ্বিতীয় প্রকারের প্রোবায়োটিক্স হলো বাইফিডোব্যাকটেরিয়াম। কিছু ডেয়ারি প্রোডাক্টে এই প্রোবায়োটিক্সটি পাওয়া যায়। যারা IBS-এ কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে এই প্রোবায়োটিক্সটি খুবই উপকারে লাগে। অনেক প্রকার ভালো ইস্ট আছে যারা প্রোবায়োটিক্সের মধ্যে পড়ে, যেমন স্যাকারোমাইসিস বোলার্ডি। এই সকল প্রোবায়োটিক্স অনেক প্রকার পেটের রোগ এবং ডায়রিয়া কমাতে সাহায্য করে। এবার আমি কিছু প্রোবায়োটিক্সযুক্ত খাবারের নাম আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত হলো চিজ, সাধারণত মোজারেলা চিজ, কেফির, প্রোবায়োটিক্স মিল্ক ডিং, বাটার মিল্ক, টক দই বা ইয়োগার্ট, নন ডেয়ারি ইয়োগার্ট, কিছু টাইপের আচার ইত্যাদি ইত্যাদি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স বর্তমান। দর্শক বন্ধু, এবার আমি প্রোবায়োটিক্সের সাইড ইফেক্ট সম্বন্ধে আলোচনা করব। দেখুন, প্রোবায়োটিক্সের তেমন কোনো সাইড ইফেক্ট হয় না, কিন্তু এর রেজাল্ট পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। কোনো কোনো পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় প্রোবায়োটিক্সযুক্ত খাবার খেলে পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস হয়, হাইপার অ্যাসিডিটি হয়, বমি বমি ভাব হয়। তাদের ক্ষেত্রে প্রোবায়োটিক্সযুক্ত খাবার না খাওয়াই ভালো। আবার অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টের প্রোবায়োটিক্সযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয়, সেই সকল পেশেন্টদের ক্ষেত্রে প্রোবায়োটিক্সযুক্ত খাবার বন্ধ করে দেওয়া উচিত। আবার অনেক পেশেন্টদের দেখা যায় প্রোবায়োটিক্সযুক্ত খাবার খেলে তাদের একজিমা বা সোরিয়াসিস বা বুকে ব্রঙ্কাইটিস, ঠান্ডা কাশি, দাঁতও বেড়ে যেতে পারে। সুতরাং সেই সকল পেশেন্টদের এই রকম প্রোবায়োটিক্সযুক্ত খাবার বন্ধ করে দেওয়া উচিত। দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার মেডিকেল ভিডিও। ধন্যবাদ।